হাই ফ্রেন্ডস, আজি আমি বনেবা চুনা মাছ চুরচুরা ভজা। বর্ষা দিনে ফ্রেস চুনা মাছ আপনার বহুত ইজিলি মিলিব, তেবে আকু ঝটপট বনাই গরম গরম খাঁতু। তেবে চলন্তু এবার আরম্ভ করিবা, কিন্তু তা পূর্বরু আপন মো চ্যানেলকু সবসক্রাইব করন্তু আর নূয়া রেসিপি পেই বেল আইকনে ক্লিক করন্তু। এঠারে মু 200 গ্রাম চুনা মাছ নেইছি। চুনা মাছ আমার দেহ পেই বহুত হেলদি, এতে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যা কি আমার স্কিন হেয়ার আউ আখি পেই বহুত ভাল। তা সহিত ইয়ে ব্লড প্রেসর আউ হার্ট প্রবলেম কু কন্ট্রোল রখিবারে বি সাহায্য করে। চুনা মাছ কু ভালো ভাবে ধোইলা পরে চুনা মাছর মুন্ড তলে বেক জায়গায় অল্প টিকে ময়লা অংশ থাকে, তাকে আমি হাতরে চিপিকি কাঢ়ি নবা। এই ময়লা অংশ যদি রহিযিব তাহলে মাছ আমার পিতা লাগিব আউ আমার দেহ পেই বি ভালো নুহ। ইয়ে বহু সহজরে হাতরে আপনি চিপিকি কাঢ়ি পারিবে, যদি আপনি কাঢ়ি পারুনাহান্তি তাহলে আপনি দোকানবালা কু কহিকি বি কাঢ়ি পারিবে। চুনা মাছর ময়লা কাঢ়া পরে তাকে পাঁড়ে আউথরে ভালো ভাবে ধোই নিয়েছি। ইয়ে দেখুন ভালো ভাবে পাঁড়ে ধোলা পরে ইয়ে বড়িয়া ভাবে সফা হয়ে যাই। সফা করি রাখি চুনা মাছ সহিত মুঠারে মশলা সজাড়ি নিয়েছি, সেতিরে মু এঠারে দুইটা কটা হয়ে বড় পিঁয়াজ নিয়েছি, তা সাংরে গোটে চামচ সোরিষ অধা চামচ জিরার পেস্ট বনেছি, অল্প টিকে লাল মির্চ পাউডার, গোটে চামচ ধনিয়া পাউডার, স্বাদ হিসাবে অল্প কিছু লুণ, অল্প টিকে হলদি পাউডার, অধা চামচ অদা রসুণ পেস্ট, আউ দুই রু তিনোটি কঞ্চা লঙ্কা নিয়েছি। প্রথমে গোটে বাউলে চুনা মাছ নেলা পরে সেতরে অল্প টিকে হলদি পাউডার, গোটে চামচ লাল মির্চ পাউডার, আপন আপনার স্বাদ হিসাবে নিয়ন্তু, স্বাদ হিসাবে অল্প টিকে লুণ, এবে সেতিরে গোটে চামচ ধনিয়া পাউডার, কাটিকি রাখি অল্প কিছু কঞ্চা লঙ্কা, কটা হয়ে অল্প কিছু পিঁয়াজ, এবে সেতিরে অধা চামচ অদা রসুণ পেস্ট পকাইবা, তা সাংরে সোরিষ আর জিরার যে পেস্ট বনেছিলে সেতিরে দুই রু তিন চামচ পকাইবা। এই সব মশলা পকাইলা পরে তাকে হালকা হাতরে অল্প টিকে মিক্স করে নিয়ন্তু, যেমতি মাছ সাংরে মশলা গুড়িক ভালো ভাবে লাগিযিব। এবে সেতিরে উপরু অধা লেম্বুর রস পকাইবা, এবে সেতিরে দুই চামচ বেসন পকাইবা, বেসন পকাইলে মাছ বড়িয়া কুড়কুড়িয়া রহিব। এবে এই সব মশলা কু হালকা হাতরে ভালো ভাবে মিক্স করে নিয়ন্তু। এবে মশলা মাছ সহিত ভালো ভাবে মিশিগলা। এপটে গোটে কড়াইরে প্রথমে আমি সোরিষ তেল গরম করিবা, আপন চাইলে রিফাইন তেল বি ইউজ করি পারিবে। এবে সেতিরে গোটে চামচ সোরিষ পকাইবা, সোরিষ ফুটিলে এবে সেতিরে দুইটা শুখিলা লঙ্কা কু ছেড়েকি পকাই নবা, এ সব জিনিস ভালো ভাবে ফুটিয়া পেই দবা। এবে সেতিরে মশলা মিক্স করিকি রাখিথিবা চুনা মাছকু পকাই নবা। চুনা মাছকু প্রথমে আমি হাই ফ্লেমরে হি ফ্রাই করিবা, নহলে চুনা মাছ তলে লাগিযিব ও ছিড়িযিব। 5 মিনিট তাকু হাই ফ্লেমরে রাখিলা পরে এবে তাকু মিডিয়াম হাই ফ্লেমরে রাখিকি বরাবর তাকু উল্টেকি ফ্রাই করন্তু। তাতারু 8 মিনিট তাকু মিডিয়াম ফ্লেমরে আমি ফ্রাই করিবা। 7-8 মিনিট পরে মাছ তার তেল ছাড়িকি বড়া ভাবরে ভাজি হয়ে গলানি, সবু মশলার গোটে বড়া বাসনা আসুচি, পিঁয়াজ অদা রসুণ পেস্ট এ সবু মাছ সহিত বড়া ভাবরে ভাজি হয়ে গলানি। এবে আমার চুনা মাছ মশলা চূড়া বনিকি পুরাপুরি রেডি অছি, আকু বেশি সময় আর ফ্রাই করন্তুনি, গ্যাসকু এবে আমি বন্ধ করে নবা। চুনা মাছ মশলা চূড়াকু এবে গোটে প্লেটরে আমি সার্ভ করিবা। দেখুন্তু চুনা মাছ কেতে বড়িয়া কলর আসছে, তার গোটে বড়িয়া বাসনা বি আসছে, উপরু কিছু কটা হয়ে গোল গোল পিঁয়াজ টমাটর, অল্প কিছু কটা লেম্বু আউ কঞ্চা লঙ্কা দিয়ে চুনা মাছকু সার্ভ করন্তু। চুনা মাছকু আপন চাইলে গরম গরম ভাত আউ ডালি সহিত বি খাই পারিবে, নহলে ইয়ে পখাড় ভাত সহিত বি বহুত বড়িয়া লাগিব। চুনা মাছ চূড়াকু আপন ঘরে নিশ্চয় গোটে থর বনান্তু, ইয়ে বহুত টেস্টি বনিছি। এই রেসিপি আপন অন্যমানক সহিত শেয়ার করন্তু। আউ এই রেসিপি আপনার কেমতি লাগিলা ভিডিও তলে কমেন্ট করন্তু, লাইক করিবা বিলকুল ভুলন্তু নাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।